আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিও রেখাতে তোমাদের আবারও স্বাগতম। বাংলা প্রথমপত্র প্রস্তুতির পরে থাকছে কবিতা তাহারেই পরে মনে, লিখেছেন সুফিয়া কামাল। এই ভিডিওতে আলোচনা করব অধ্যায়ের বাছাইকৃত 52টি বহুনির্বাচনী প্রশ্নোত্তর, গুরুত্বপূর্ণ 24টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর এবং সেরা 3টি সৃজনশীল সাজেশন নিয়ে। নিচের কোন মানটি শুদ্ধ? অপশনগুলোর মধ্যে ভূষণ মানের শুদ্ধ রূপ হবে ভয়দুর্গু মধুর্ণ স মধুর্ণ। কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি, কবির এ উক্তির কারণ কি? কবির এ উক্তির কারণ উদাসীনতা। কেয়ার কাটা সুফিয়া কামালের কোন ধরনের রচনা? কেয়ার কাটা সুফিয়া কামালের কাব্য রচনা। মাঘের সন্ন্যাসী বলতে কাকে বোঝানো হয়েছে? মাঘের সন্ন্যাসী বলতে শীতকালকে বোঝানো হয়েছে। নিচের উদ্দীপকটি পড়ে 5-6 নং প্রশ্ন উত্তর দাও। বর্ষাকালের প্রকৃতিতে এক অনিন্দ সুন্দর পরিবেশ তৈরি করে, চারিদিকে পানির মৃদু আওয়াজ, জলের স্রোতে ময়লা আবর্জনার পরিবেশ হয় নির্মল, মানুষের মাঝে শৌখিনতা বিরাজ করে। উদ্দীপকে বর্ণিত বর্ষাকাল তাহার এই পরে মনে কবিতার কোন ঋতুর প্রতিনিধিত্ব করেছে? তাহারই পরে মনে কবিতার বসন্তকাল ঋতুর প্রতিনিধিত্ব করেছে। বর্ষাকালের সঙ্গে বসন্তকালের মিল খুঁজে পাওয়া যায় যেভাবে, আনন্দ প্রদানে মানুষের মনে সিক্ততার প্রভাবে নাকি বিরহ বোধে। সঠিক উত্তর হবে 1 ও 2, অর্থাৎ বর্ষাকালের সঙ্গে বসন্তকালের মিল খুঁজে পাওয়া যায় আনন্দ প্রদানে এবং মানুষের মনে সিক্ততার প্রভাবে। বিরচন শব্দটি বাংলা ব্যাকরণের কোন নিয়মে সাধিত হয়েছে? বিরচন শব্দটি বাংলা ব্যাকরণের উপসর্গ নিয়মে সাধিত হয়েছে। তাহারেই পরে মনে কবিতায় কার আগমনের কথা বলা হয়েছে? কবিতায় ফাল্গুনের আগমনের কথা বলা হয়েছে। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, চরণটিতে বর্ণিত ফাগুন দ্বারা কী বোঝানো হয়েছে? চরণটিতে বর্ণিত ফাগুন দ্বারা বসন্ত বোঝানো হয়েছে। অর্ঘ্য বিচরণ বলতে কী বোঝানো হয়েছে? অর্ঘ্য বিচরণ বলতে বোঝানো হয়েছে প্রকৃতি বিচিত্র সাজে সজ্জিত হয়ে বসন্ত বরণ করেছে। নিচের কোন শব্দটি ভিন্নার্থ? অপশনগুলোর মধ্যে বাড়ি শব্দটি ভিন্নার্থ। যখন কবি সুফিয়া কামালের জন্ম হয় তখন বাঙালি রমণীরা কিভাবে দিন কাটাত? যখন সুফিয়া কামালের জন্ম হয় তখন বাঙালি রমণীরা গৃহবন্দী অবস্থায় দিন কাটাত। কবিতায় বর্ণিত কিসের আগমনী গানের কথা বলা হয়েছে? কবিতায় বর্ণিত বসন্তের আগমনী গানের কথা বলা হয়েছে। কুহেলি উত্তরি তালে মেঘের সন্ন্যাসী, এখানে কবির অনুভূতি শীতের রিক্ততায় উদ্ভাসিত হয়েছে। তাহারই পরে মনে কবিতায় নিচের যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, সংলাপ ধর্মিতা, নাটকীয়তা নাকি কাহিনী ধর্মিতা? সঠিক উত্তর হবে 1 ও 2, অর্থাৎ তাহারই পরে মনে কবিতায় যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়েছে সেগুলো হলো সংলাপ ধর্মিতা এবং নাটকীয়তা। সরিয়া শব্দটির অর্থ স্মরণ করে। মাঘ মাসকে সন্ন্যাসী বলা হয়েছে কেন? মাঘের শেষে বসন্ত আসে বলে মাঘ মাসকে সন্ন্যাসী বলা হয়েছে। সুফিয়া কামাল কোথায় দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করেন? সুফিয়া কামাল ঢাকায় দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করেন। সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কি? সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম সৈয়দ নেহাল রহমান। কুহেলি শব্দের প্রতিশব্দগুলো হল কুয়াশা, নির্দ্বিধায় বলা নাকি শিশির নিমজ্জিত এলাকা? সঠিক উত্তর হবে 1 ও 3, অর্থাৎ কুহেলি শব্দের প্রতিশব্দগুলো হল কুয়াশা এবং শিশির নিমজ্জিত এলাকা। তাহারই পরে মনে কবিতায় কবির কার কথা মনে পড়ে? এ কবিতায় কবির প্রথম স্বামীর কথা মনে পড়ে। রচিয়া লহনাজ গীতি, চরণটিতে বর্ণিত রচিয়া শব্দটি দ্বারা বোঝানো হয়েছে রচনা করা, সৃষ্টি করা নাকি মুক্ত করা? রচিয়া দ্বারা বোঝানো হয়েছে রচনা করা এবং সৃষ্টি করা। উদ্দীপকটি পড়ে 23-24 নং প্রশ্নের উত্তর দাও। বাংলা গানের জনপ্রিয় শিল্পী মনসুর, যিনি মানুষকে গান শুনিয়ে মুগ্ধ করতেন, কিন্তু হঠাৎ একমাত্র কন্যা আফসানার মৃত্যুতে তার গানের কণ্ঠ স্তব্ধ হয়ে যায়। উদ্দীপকে বর্ণিত আফসানার মৃত্যু কোন কবিতার ভাবকে উল্লেখ করেছে? তাহারেই পরে মনে উদ্দীপক ও তাহারেই পরে মনে কবিতার প্রধান হয়ে উঠেছে
শোকানল, কষ্টানুভব নাকি আশাহীনতা? সঠিক উত্তর হবে সবগুলোই। কবির ঋতুরাজকে উপেক্ষার কারণ প্রিয়জনের মৃত্যু। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল চরণটিতে বর্ণিত সমীর শব্দ দ্বারা বোঝানো হয়েছে বাতাস, বায়ু নাকি নদ? সঠিক উত্তর হবে এক ও দুই, অর্থাৎ সমীর শব্দ দ্বারা বোঝানো হয়েছে বাতাস এবং বায়ু। অলখের পাহাড় বাহিয়া বা তরী তার এসেছে কি কোন কবিতার চরণ? এটি তাহারই পরে মনে কবিতার চরণ। কুহেলি উত্তরী মাঘের সন্ন্যাসে গিয়াছে চলিয়া ধীরে, পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, কোন প্রসঙ্গে বলা হয়েছে? এটি বলা হয়েছে হৃদয়ে বেদনার কারণ উন্মোচনে। বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে যেসব বিষয়ের আগমন ঘটে, কোকিলের গান, শোকাচ্ছন্ন মন নাকি প্রকৃতির শ্যামলিমা? সঠিক উত্তর হবে এক ও তিন, অর্থাৎ বসন্তের আগমনের সাথে সাথে কোকিলের গান এবং প্রকৃতির শ্যামলিমার আগমন ঘটে। এমন আনমো না তুমি, এটি কার উক্তি? এটি কবি ভক্তের উক্তি। তাহারই পরে মনে কবিতায় কোন ঋতুর উল্লেখ আছে? তাহারই পরে মনে কবিতায় বসন্ত ও শীত ঋতুর উল্লেখ আছে। চাহিয়া শব্দটি কি ধরনের শব্দ? চাহিয়া শব্দটি সাধু শব্দ। তবুও সময় হলো শেষ, তবুও হায় যেতে দিতে হলো, উক্ত চরণ দুটির সাথে ভাবসাদৃশ্য আছে কোন কবিতার? উক্ত চরণ দুটির সাথে ভাবসাদৃশ্য আছে তাহারই পরে মনে কবিতার। কবি যেসব কারণে বসন্তকে গানের মাধ্যমে বরণ করছেন না, শোকাচ্ছন্ন, স্বামী বিয়োগ নাকি বসন্ত ঋতুর প্রতি বিরাগ ভাজন? সঠিক উত্তর হবে এক ও দুই, অর্থাৎ শোকাচ্ছন্ন এবং স্বামী বিয়োগের কারণে বসন্তকে গানের মাধ্যমে বরণ করছেন না। তরিতার এসেছে কি চরণটি কোন কবিতার অন্তর্গত? এ চরণটি তাহারই পরে মনে কবিতার অন্তর্গত। লোভিনী শব্দের সৃষ্ট চলিত রূপ হবে লোভে পড়েনি, লাভ করেনি নাকি লোভ করেনি? সঠিক উত্তর হবে এক ও দুই, অর্থাৎ লোভিনী শব্দের অর্থ লোভে পড়েনি এবং লাভ করেনি। মনে পড়ে আজ সে কোনো জনমে বিদায় সন্ধ্যাবেলা, আমি দাঁড়ায় রহিনু এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা। এ উদ্দীপকের ভাবের সঙ্গে কবির ভাবের মিল কোথায়? এ উদ্দীপকের ভাবের সঙ্গে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে, এর মিল রয়েছে। কবি শীত ঋতুকে কি বলে অভিহিত করেছেন? কবি শীত ঋতুকে মাঘের সন্ন্যাসী বলে অভিহিত করেছেন। কবিভক্ত কবির কাছে গান শোনার আকুতি প্রকাশ করার কারণ ছিল মনের অভিনবত্ব, বসন্তের সূচনা নাকি আনন্দঘন পরিবেশ? সঠিক উত্তর হবে সবগুলোই। তাহারই পরে মনে কবিতায় কবির কাছে কবিভক্ত কি অনুরোধ করেছে? এই কবিতায় কবিভক্ত কবির কাছে বসন্ত উৎসব মেতে উঠতে অনুরোধ করেছে। তাহারই পরে মনে কবিতায় কবি কার প্রতি অপ্রসন্ন? এ কবিতায় কবি ঋতুরাজের প্রতি অপ্রসন্ন। মাঘের সন্ন্যাসী কাকে বোঝানো হয়েছে? মাঘের সন্ন্যাসী বোঝানো হয়েছে শীতকালকে। কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি, কে স্নিগ্ধ আঁকি তুলল? কবি স্নিগ্ধ আঁকি তুলল। শীতকে মাঘের সন্ন্যাসী বলা হয়েছে কেন? শীতকে মাঘের সন্ন্যাসী বলা হয়েছে শীতের বিদায় সর্বত্যাগী সন্ন্যাসীর মতো বলে। তাহারই পরে মনে কবিতায় কি প্রকাশিত হয়েছে? তাহারই পরে মনে কবিতায় প্রকৃতি ও মানব সমনের সম্পর্ক প্রকাশিত হয়েছে। অ্যালবাম খুলতে ইচ্ছা করে না এখন আর, অথচ এই অ্যালবামের ছবি ছিল একসময় আমার অবসরের সঙ্গী, এখন সেগুলো আনন্দ নয় বরং বেদনাই জায়গায়। উদ্দীপক ও তাহারই পরে মনে কবিতায় শোকের প্রকৃতি কেমন? শোকের প্রকৃতি হারানোর ব্যথা। একসময়ের আনন্দ বর্তমানে বেদনার রূপ নেওয়ার কারণ প্রিয়জন কাছে নেই বলে, পরিবারের বিপর্যয় এসেছে বলে নাকি প্রিয়জন চিরতরে হারিয়ে গেছে বলে? সঠিক উত্তর হবে এক ও তিন, অর্থাৎ প্রিয়জন কাছে নেই বলে এবং প্রিয়জন চিরতরে হারিয়ে গেছে বলে একসময়ের আনন্দ বর্তমানে বেদনার রূপ নিয়েছে। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে এ ধরায়, কবি কেন নীরব? কবি নীরব
শীতের রিক্ততা ভুলতে পারে না বলে। তাহারই পরে মনে কবিতায় কোন কোন মাসের উল্লেখ আছে, এখানে মাঘ এবং ফাল্গুন মাসের উল্লেখ আছে। আমি তোমার বিরহে রহিব বিলীন তোমাতে রহিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস। উদ্দীপকটিতে তাহারি পরে মনে কবিতার যে দিকটি ফুটে উঠেছে, প্রিয়জনের স্মৃতিতে অন্তর্নীল থাকা, বসন্ত বন্দনা করার আকুলতা, নাকি শীত ঋতুর প্রতি গভীর অনুরাগ। সঠিক উত্তর হবে 1 নং, অর্থাৎ প্রিয়জনের স্মৃতিতে অন্তর্নীল থাকা। বসন্ত কাকে স্মরণ করে পৃথিবীতে এসেছে? বসন্ত ফাল্গুনকে স্মরণ করে পৃথিবীতে এসেছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আছো বিডিও রেখার সাথে। এতক্ষণ শুনছিলে অধ্যায়ের বাসাইকৃত 52টি বহুনির্বাচনী প্রশ্নোত্তর। এবারে অধ্যায়ের গুরুত্বপূর্ণ 24টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর নিয়ে কথা বলবো। তাহার এই পরে মনে কবিতায় কয় প্রকার ফুলের নাম রয়েছে? এই কবিতায় 3 প্রকার ফুলের নাম রয়েছে। শৃঙ্গ শব্দটি তাহারি পরে মনে কবিতায় কিসের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহৃত হয়েছে? শৃঙ্গ শব্দটি এই কবিতায় চোখের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহৃত হয়েছে। কাকে আনমনা হিসেবে পাওয়া যায়, কবিকে আনমনা হিসেবে পাওয়া যায়? পুষ্পসাজ কে গ্রহণ করেনি, পুষ্পসাজ কবি গ্রহণ করেনি? কবি কিসের সন্ধান রাখেনি, কবি বসন্তের সন্ধান রাখেনি? বসন্তে কোন গান বাজে, বসন্তে আগমনী গান বাজে? কার বসন্ত গীত রচনা করার কথা ছিল, কবির বসন্ত গীত রচনা করার কথা ছিল? কিসের গন্ধে দক্ষিণাসমীর আকুল হয়, ফুলের গন্ধে দক্ষিণাসমীর আকুল হয়? কিসের আগমনে কবি আনমনা হয়েছেন, বসন্তের আগমনে কবি আনমনা হয়েছেন? কবির প্রতি ভক্তরা কি জানিয়েছেন, কবির প্রতি ভক্তরা মিনতি জানিয়েছেন? কার বরণের জন্য বসন্ত অপেক্ষা করেনি, কবির বরণের জন্য বসন্ত অপেক্ষা করেনি? বসন্ত কাকে স্মরণ করে এসেছে, বসন্ত ফাল্গুনকে স্মরণ করে এসেছে? ঋতুরাজ কিসের আরতি গ্রহণ করে, ঋতুরাজ ফুলের আরতি গ্রহণ করে? প্রকৃতির সন্ন্যাসী রূপে কোন মাস দেখা যায়, প্রকৃতির সন্ন্যাসী রূপে মাঘ মাস দেখা যায়? যে পুষ্পগুণ্য দিগন্তের পথে চলে গেছে তাকে কে ভুলতে পারে না, তাকে কবি ভুলতে পারে না? তাহারই পরে মনে কবিতায় কবির নাম কি? এ কবিতায় কবির নাম সুফিয়া কামাল। পুষ্পগুণ্য দিগন্তের পথে কে চলে গেছে? মাঘের সন্ন্যাসী চলে গেছে। বসন্তের প্রতি কার তীব্র বিমুখতা, বসন্তের প্রতি কবির তীব্র বিমুখতা? অলোক শব্দের অর্থ কি? অলোক শব্দের অর্থ অলক্ষ্য, দৃষ্টির অগোচর। মাঘের সন্ন্যাসী কে? মাঘের সন্ন্যাসী শীতকাল। মাঘের সন্ন্যাসী কোথায় চলে গেছে? মাঘের সন্ন্যাসী পুষ্পগুণ্য দিগন্তের পথে চলে গেছে। অর্ঘ্য বিরোচন, শব্দের অর্থ অঞ্জলি বা উপহার। পাথার শব্দের অর্থ কি? পাথার শব্দের অর্থ সমুদ্র। সুপ্রিয় শিক্ষার্থী, এবারে অধ্যায়ের সেরা 3টি সৃজনশীল সাজেশন, এর উত্তরগুলো তোমরা বিভিন্ন বোর্ড কোশ্চেন এবং স্বনামধন্য স্কুলের প্রশ্নোত্তর খুঁজলেই পাবে। সৃজনশীল প্রশ্ন 1, বাংলা নববর্ষের প্রথম দিনে তথা পহেলা বৈশাখ উৎসবে মেতে উঠেছে সবাই, কিন্তু মোমেনার মনে বিষাদের কালো ছায়া, তার একমাত্র পুত্রের মৃত্যুতে সে বাকরুদ্ধ শোকাহত, শোক ব্যথায় মোমেনার হৃদয় হাহাকার মথিত। গত বছর মোমেনা তার ছেলেকে নিয়ে পহেলা বৈশাখ উৎসবে মেতে উঠেছিল। মোমেনার জীবনে এখন শুধুই স্মৃতি, পুত্রের মায়াময় মুক্তির কথা স্মরণ করে মোমেনা এখন অস্থির হয়ে ওঠে। ঋতুরাজন কি লাভ করেনি বলে কবির জিজ্ঞাসা। বসন্ত বন্দনা তবে কণ্ঠে শুনি এ মোর মিনতি, কবি কেন এ মিনতি করেছেন? উদ্দীপকের মোমেনা তাহারি পরে মনে কবিতার কোন চরিত্রটিকে স্মরণ করিয়ে দেয়, যুক্তিসহ ব্যাখ্যা করো। স্বজনহারা শোক ব্যথা মানুষের সংবেদনশীল মনকে আচ্ছন্ন করে রাখে সর্বদা, মন্তব্যটি উদ্দীপক ও তাহারি পরে মনে কবিতার আলোকে বিশ্লেষণ করো। সৃজনশীল প্রশ্ন 2, মুছে যাওয়া দিনগুলি আমায় পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। কোথায় কখন কবে কোন তারা ঝরে গেল, আকাশ কি মনে রাখে? সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করে, ব্যাখ্যা করো। অগো কবি অভিমান করিলে কি তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। উদ্দীপকের সাথে তাহারি পারে মনে কবিতার সাদৃশ্যগত দিক তুলে ধরো। উদ্দীপক ছোট পরিসরে তাহারি পারে মনে কবিতার মূলভাব ধরতে সক্ষম হয়েছে, প্রমাণ করো। সৃজনশীল প্রশ্ন 3,
জানালার সার্সিতে বৃষ্টির অবিশ্রান্ত ফোঁটাগুলো মনে করিয়ে দেয় ফেলে আসা শরতের পরিষ্কার আকাশ, পুজোর ঢাকঢোলের শব্দ, অগ্রায়ণে মাঠের নতুন ধানের গন্ধ। মনে পড়ে যায় মার সঙ্গে বৃষ্টি ভেজার সেই সুন্দর দিনগুলোকে। আজ 10 বছর হলো আমি দেশের বাইরে, মার মুখটা মনে হলেই ইচ্ছে হয় সবচেয়ে মায়ের মায়ের ভালোবাসা ঘেরা সেই ছোট্ট বাড়িতে ফিরে যেতে। কুহেলি শব্দের অর্থ কী? উপেক্ষায় ঋতুটা যে কেন কবি দাও তুমি ব্যথা বলিতে কী বোঝানো হয়েছে? উদ্দীপকে বর্ণিত প্রকৃতির সাথে তাহারি পরিমাণে কবিতায় বর্ণিত বৈসাদৃশ্যের নির্ণয় করো। প্রেক্ষাপট ভিন্ন হলে উদ্দীপক ও তাহারি পরিমাণে কবিতায় প্রিয় মানুষের প্রতি ভালোবাসার রূপ এক সূত্রে গাথা বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল ভিডিও রেখার বাংলা প্রথম পত্র প্রস্তুতির আজকের আয়োজন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে। আগের ভিডিওগুলো এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। সকলে সুস্থ থাকুন, কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।